ডালটাতে হয়েছে জানে মেরে বড় আনে যান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। মার্চ মাসের 15 তারিখ থেকে বৈশ্বিক মহামারীর কারণে আমাদের প্রতিষ্ঠান বন্ধ আছে, যার ফলে আমরা কোনো ক্লাস নিতে পারিনি। কিন্তু সরকারের নির্দেশনা মোতাবেক আমরাকে আবার অনলাইন ক্লাস নিচ্ছি, অনলাইন ভিত্তিক ক্লাস নিচ্ছি। তো অনলাইন ক্লাসে আজকের ক্লাসে সকলকে, সকল দূরবর্তী ছাত্রছাত্রীদেরকে, যে যেখানে অবস্থানরত ছাত্রছাত্রীদেরকে বলছি স্বাগত। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম চৌরাশালিদার কানাপাড়া উচ্চ বিদ্যালয় মোদারের রাজশাহী, কম্পিউটার শিক্ষক। আজকের পাঠের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম শ্রেণী, অধ্যায় প্রথম। এই পাঠের শেষে শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি তা বলতে পারবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বাস্তব প্রয়োগ ব্যাখ্যা করতে পারবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি এটা হচ্ছে প্রশ্ন। এর উত্তরটা আমি বলছি এবং লেখাও আছে, তোমরা ভালো করে দেখে নিবে আর আমার কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলে। দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি নানা রকমের ব্যবহার রয়েছে, কয়েকটি ব্যবহার নিচে দেওয়া হল। যেমন নানামুখী ব্যবহার হতে আমরা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে পরীক্ষার ফলাফল জানতে পারি, জানা যায়। দুই নম্বর দেখো, মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠানো এবং গ্রহণ করা যায়। তিন নম্বর আছে, অনলাইন এবং ইন্টারনেট ব্যবহারে ঘরে বসে চাকরি দরখাস্ত করা যায় এবং পরীক্ষার প্রবেশপত্র অনলাইন থেকে প্রিন্ট করা যায়। চার নম্বর, অনলাইন টিকিটিং সিস্টেমের মাধ্যমে ঘরে বাইরে বা স্টেশনে না গিয়ে ট্রেন ও প্লেনের টিকিট কেনা যায়। পাঁচ নম্বর, অনলাইনে ইন্টারনেটের সহায়তায় সব ধরনের পত্রিকা যা ইন্টারনেট থাকে তা পড়া যায়। ছয় নম্বর, ইন্টারনেটে ঘরে বসে প্রয়োজনীয় পণ্যের অর্ডার দেওয়া হয় এবং বিল পরিশোধ করা যায়, ইবুক পড়ার সুবিধা পাওয়া যায়। তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে একটা বিশেষ বিষয়কে বোঝায়। ছবির মাধ্যমে আলোচনা করা হলো, বাপনের বাড়ি কুষ্টিয়ায় মানিয়া পাড়াপর্দা বাড়ি। তোমরা ছবিগুলো ভালোভাবে দেখবে, দেখার পর পাশে যে লেখা আমি বলছি তোমরা ভালো করে চোখ বুলিয়ে নেবে, তারপর বোঝার চেষ্টা করবে। দেখো, তার বাবা পদ্মা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যায়, মাছ ধরার চিত্র দেখা যাচ্ছে। মাছ ধরে কি করে সংসার চালায়? এই ছবিতে দেখা যাচ্ছে বাপনের বাবা রেডিও ব্যবহার করে যেন কি শোনার চেষ্টা করছে। তোমরা নিশ্চয় বুঝতে পারছো, হয়তো যেহেতু মাছ ধরার সাথে সম্পৃক্ত এই কিছুক্ষণ আগে দুটি চিত্র দেখানো হলো, সে তোমরা অনুমান করতে পারছো এটা আবহাওয়া, আবহাওয়া বার্তা শোনার জন্য সে মনোযোগ দিয়ে শুনছে। দেখো ছবিটিতে আবারও একটা গ্রাফিক্স চিত্র এবং একটি রেডিওর ছবি দেখা যাচ্ছে।
এটা হচ্ছে কিন্তু আবহাওয়া বার্তা রেডিওর মাধ্যমে আসলে কি ঘটতে যাচ্ছে কিছুক্ষণ পরে বা আগামী অবস্থা কি আবহাওয়া কি হতে পারে সেরকম ধরনের তথ্য রেডিওর মাধ্যমে জানার চেষ্টা করছি। পূর্বের তথ্যের ভিত্তিতে বাপনের বাবা যে তথ্য পেয়েছিল রেডিওর মাধ্যমে জেনেছিল বার্তা পেয়ে কিন্তু সে আগে সতর্ক হয়ে গিয়েছিল, যার ফলে সে মাছ ধরতে আর পদ্মা নদীতে যায়নি। যদি যেত তাহলে দুর্ঘটনার কবলে পড়তো। দেখতে পাচ্ছ এখানে জলোচ্ছ্বাসের ছবি, পানিগুলো আকাশের দিকে উপরে উঠছে, বাতাসের গতিবেগের সাথে মিশে যে পানিগুলো উপরে উঠছে এবং ঘনীভূত হচ্ছে পানি, যেখানে ঝড় এবং ঢেউ তরঙ্গের সৃষ্টি হবে। হ্যাঁ, সেখানে যদি থাকতো তাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারত। দেখো এখানে আসলে সবাই যেন কি দেখা দেখি করছে টেবিলে, এবং একজন টিচার শিক্ষক সেগুলোকে বোঝানোর চেষ্টা করছে ছবি দেখে। তার পরবর্তীতে আবার আমরা কাজ বর্তমান যুগে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান গুলো আলোচনা করো। এটা বাড়ির দলীয় কাজ। তো যাই হোক, আমাদের তো এখানে ক্লাস যেহেতু নেওয়ার কোনো সুযোগ নেই, আমরা দলীয় ভিত্তিতে কোনো কাজ দিতে পারছি না, এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে এটা তোমরা নিজে চেষ্টা করবে। বর্তমান যুগে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদানগুলো তোমরা ই করবে, ব্যাখ্যা করবে এবং জানার চেষ্টা করবে কতগুলো অবদান থাকতে পারে। বর্তমান যুগে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত কয়েকটি যন্ত্র সম্পর্কে তোমরা জেনে নিও। তো বাড়ির কাজ, তোমরা যেহেতু বাড়িতেই আছো তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালোভাবে পড়ে বুঝে তোমরা লিখে আমাদেরকে পরবর্তীতে তোমরা এগুলো পৌঁছে দিবে, আমরা তোমাদের কাছ থেকে জেনে নেব। বর্তমান যুগে তথ্য যোগাযোগ প্রযুক্তি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেগুলো তোমরা ভালোভাবে বুঝে লিখে তোমরা আমাদেরকে আমাকে পরবর্তীতে যখন স্কুল বসবে তখন আমাদেরকে দিয়ে দেবে, আমরা সেগুলো দেখে তোমাদের মূল্যায়ন করবো কতটুকু তোমরা বুঝতে পেরেছো। Thanks to you. Wow.